আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল কংগ্রেস নেতা, কলকাতা পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের অন্যতম সদস্য বৈশ্যনাথ চট্টোপাধ্যায়। আপনাকে বিশ্ব বাংলা সংবাদে স্বাগত। বৈশ্যনাথ, আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হলো, এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বিষয়, অনেকগুলো বিষয় আছে, সেটা হলো আলাপন বন্দ্যোপাধ্যায়। কাল হঠাৎ রাতের দিকে দেখা গেল রাজ্য সরকারকে কেন্দ্রের তরফ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব, তাকে দিল্লিতে কাজে যোগ দিতে বলা হয়েছে 31শে মে বা তার পরে, 31শে মেই সম্ভবত। এখন বিষয়টা হলো, একজন আইএএস অফিসার তিনি কন্ট্রোলে থাকবেনই কেন্দ্রের, কিন্তু হঠাৎ করেই আলাপন বন্দ্যোপাধ্যায়, যার চাকরির মেয়াদি শেষ হয়ে যাচ্ছিল 31শে মে, অর্থাৎ এই মাসের শেষ দিনে, মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের অনুরোধে তিনি যা কাজ করেছেন, তার যা পারফরমেন্স, তার ভিত্তিতে এই প্যান্ডামিক সিচুয়েশন বা এই দুর্যোগের সময় তার এক্সটেন্ড করা বলা হয়েছিল 3 মাস, এবং সেটা সম্ভবত করাও হয়েছিল। কী এমন ঘটলো এই কয়েক ঘন্টার মধ্যে, কী এমন ঘটলো যাতে কেন্দ্র এরকম একটা ডিসিশন নিল? এটা রাজনৈতিক প্রতিহিংসা, পলিটিক্যাল ভেন্ডেটা। আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে অনেকদিন ধরে চিনি। আমি 2005 সাল থেকে এই কলকাতা পৌরসভার কাউন্সিলর আছি, উনি কলকাতা পৌরসভার কমিশনার ছিলেন, তারপর আমি রাষ্ট্রীয় পরিবহন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান, উনি চেয়ারম্যান ছিলেন, পরিবহন সচিব ছিলেন, তারপর উনি স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন, তারপরে মুখ্য সচিব হয়েছিলেন, এবং কৃতি ছাত্র, মাধ্যমিকে প্রায় সেকেন্ড আর থার্ড হয়েছিলেন, এবং ইউনিভার্সিটিতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। এরকম একজন বাঙালি, কৃতি বাঙালিকে মুখ্য সচিব, তিনি এই দুর্যোগ মোকাবিলার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, করোনা মোকাবিলার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কোভিডের এই পরিস্থিতি, যখন কেন্দ্রীয় সরকার তার কোভিড মোকাবিলায় ব্যর্থ, লাশের পর লাশ ভেসে আসছে, গণচিতা জ্বলছে ভূপলে, বিজেপি সরকার সেগুলোকে আটকাতে পারছে না, গণসমাধি হচ্ছে, দেশের আন্তর্জাতিক প্রেস যখন নরেন্দ্র মোদীকে ছিচি করছে, তখন নিজের ব্যর্থতাকে ঢাকবার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য নানান পন্থা অবলম্বন করেছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, ফেডারেল স্ট্রাকচারে রাজ্য সরকার একটি নির্বাচিত সরকার এবং কেন্দ্রীয় সরকারও নির্বাচিত সরকার। আমাদের সরকার সেকেন্ড মেয়ে হিউজ ম্যান্ডেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য সরকারে এসেছেন। আজকে তারপর থেকেই কখনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে হয়রানি করা, কখনো ন্যাশনাল হিউম্যান রাইটস, কখনো মহিলা কমিশন, এই ধরনের প্রতিহিংসা করার জন্য, এই ধরনের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত আনার জন্য, আর কোন পরিস্থিতিতে, যখন কোভিডে মানুষ আক্রান্ত হচ্ছে, কোন পরিস্থিতিতে, যখন যশের মতো একটা ঝড়ে দীঘার অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ জলে ডুবে গেছে, এবং তার জন্য নির্দিষ্ট দায়িত্ব মুখ্য সচিব বহন করছেন, এবং তিনি তাকে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হ্যাঁ, তাকে চেয়ারম্যান করা হয়েছিল, তারপরে এটা করা হলো, এটা সম্পূর্ণ একটা, আসলে বিজেপি নির্বাচনে পরাজিত হয়েছিলেন, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন বাঙালির উপর আঘাত, মনে হচ্ছে বাঙালির উপর আঘাত, এবং বাঙালি, বাংলা এবং বাঙালি, বাংলার বসবাসকারী মানুষ যারা, তারা সবাই বাঙালি, এবং তাদের উপর এই আঘাতটা আনে। 10 কোটি মানুষ এখানে থাকে, তার মুখ্য সচিব একজন বাঙালি, কৃতি ছাত্র, কৃতি মানুষ, তাকে এইভাবে অপদস্থ করা, কেবলমাত্র এই করোনা মোকাবিলায় তাকে দায়িত্ব দেওয়া আছে, তো উনি তো কেন্দ্রীয় সরকার তো চেষ্টা করেছিল, বিজেপি এখানে 20 বার এসছেন প্রধানমন্ত্রী, এর আগে বহু প্রধানমন্ত্রীকে দেখেছি, ডেলিগেশন যেটি কেউ করেননি, 1000 বিজেপির নেতা এনেও, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এনেও, স্বরাষ্ট্রমন্ত্রী, নানান মন্ত্রী সব এসেও, এখানে কিন্তু মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য 213টা আসন নিয়ে, হিউজ ম্যান্ডেট নিয়ে সরকারে এসছে, এবং এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখছি যে এটা রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্য এটা করা হয়েছে। আমরা এটা সংবাদ মাধ্যমে কালকে রাত্রিবেলায় দেখলাম, এবং একটু আগে আপনার কেন মনে হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা নরেন্দ্র মোদী সরকার এরকম বারবার বাংলাকে কেন বেছে নিচ্ছেন? আজ মুখ্যমন্ত্রী বলে যে বদলির নির্দেশ, চিঠি প্রত্যাহার করো, কেন বাংলাকে কেন বেছে নিচ্ছে? অশ্বমেধের ঘোড়া এখানে থেমে গেছে। আসলে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার সংগ্রাম, বাংলার চেতনা দেশকে পথ দেখিয়েছে। নবজাগরণ এই বাংলার মাটিতে রেনেসাঁস ঘটেছিল, ওনারা তো জানেন না, নাহলে ওনাদের সর্বভারতীয় সভাপতি বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে জন্মেছে, নাহলে অমিত শাহের মিছিল থেকে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়, নাহলে ওদের রাজ্যের সভাপতি বিজেপির
এমনই তার জ্ঞান গরিমা যে বলছে সহজ পাঠ নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে। এই তো হলো বিজেপি দল, একটা প্রতীক দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি, বাংলা এবং বাঙালিদের বিদ্বেষী, নারী বিদ্বেষী এই দলটা। এরা এখানে ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্র করে চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে জয়ী করেছে। এই পরাজয়টা নরেন্দ্র মোদী মেনে নিতে পারছেন না, এই হেরে যাওয়াটা উনি মানতে পারছেন না বলেই এই ধরনের চক্রান্ত করছেন। মন্ত্রীদেরকে গ্রেপ্তার করলেন চার্জশিট হওয়ার কেসে। আমার 31 বছর ওকালতি হয়ে গেছে, আমি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট ইলেকটেড বডির মেম্বার, সেখানে কোনোদিন শুনিনি যে যে মামলায় জামিন হয়ে যায়, জামিন বেল বন্ড পড়ে যাওয়ার পরে, বেল বন্ড অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার পর সেটাকে আবার একটা ইমেলে রিপিটিশন করে তাকে স্টে করে দেওয়া যায়। এগুলো হলো, সিবিআইকে দিয়ে ব্যবহার করছি, ইডিকে দিয়ে ব্যবহার করছে, বিভিন্ন লোকে সমালোচনা করছে। আসলে নরেন্দ্র মোদী বা বিজেপির জ্ঞান গরিমাও কম, এদের প্রজ্ঞাও কম, এবং ওদের প্রশাসনিকভাবে ওরা ব্যর্থ, সরকার চালাতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ। হাইয়েস্ট আনএমপ্লয়েড, সর্বোচ্চ বেকার সংখ্যা। আমি তো কেন্দ্রীয় সরকারকে বলবো ষড়যন্ত্র করছেন, অক্সিজেন দিন ভারতবর্ষের মানুষকে, দিন তাদেরকে কোভিডের ভ্যাকসিন, দিন ভারতবর্ষের মানুষকে বাঁচান। কেন গণচিতা জ্বলছে ভূপালে, কেন গণসমাধি, কেন আজকে লাশ বয়ে আসছে গঙ্গার জলে, এটা দেখবেন না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রায়োরিটি কোথায়? জনস্বার্থে মানুষের পাশে দাঁড়ানো। মমতা ব্যানার্জি নিজে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, আপনার মতো হেলিকপ্টারে করে ভিজিট করেন না, আর আপনি এসে এখানে ষড়যন্ত্র করছেন। বৈশাখ আমি আসবো, এই আপনারা আপনাদের একটা এই নির্বাচনের আগে, নির্বাচনের যে মাস 2 তারিখ 2 মে ফলাফল বেরিয়েছে, সরকার গঠন হয়েছে 5 তারিখ, তারপর রাজ্যের 3 নেতা মন্ত্রীকে গ্রেপ্তার, 4 নেতা মন্ত্রী, আমি 3 জন আপনাদের দলের সেই হিসাবেই বললাম, গ্রেপ্তার, তারপরে মুখ্য সচিবকে বদলির চিঠি। এই সিচুয়েশনে এই যে আপনারা যে ইলেকশনের আগে খেলা হবে বলছিলেন না, এত হিউজ ম্যান্ডেট পেলেন, ম্যাচ জিতে গেলেন, খেলা তো বিজেপি দেখিয়ে যাচ্ছে, আপনারা কি করছেন দর্শক? দেখুন, বিজেপির একটা চক্রান্তকারী দল, এরা মানুষের ভোটের যে ফলাফল, মানুষের বিজেপির খেলাটা কেমন লাগছে? হিউজ ম্যান্ডেট, বিজেপির খেলাটা কেমন লাগছে? কি খেলা লাগাচ্ছে? এই তো বলছেন বিজেপি খেলছে, ওরা তো ষড়যন্ত্র করছে, দে আর কনস্পিরেটর, খেলবে কোথায় ওরা? ওরা তো ষড়যন্ত্র করছে, ওরা তো ব্যাকডোর থেকে চেষ্টা করছে কি করে হেও করা যায়। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করছে, অসম্মান করছে, এবং তাকে নানান ধরন ভাবে তার বিরুদ্ধে চক্রান্ত করছে, এবং এটা ওরা দেশে আগেও করেছে, বিভিন্ন জায়গায় আগেও করেছে। মধ্যপ্রদেশের মধ্যরাতে গভর্নমেন্ট টপল করিয়েছে, কেনা বেচা করে, ঘোড়া বেচা করছে, ওদের ইতিহাস তো রাইটের ইতিহাস, দাঙ্গার ইতিহাস, রাইট করে গুজরাটে ক্ষমতা এসছে। নরেন্দ্র মোদীর কোনো গণ আন্দোলনের ইতিহাস বলতে পারবে? আমরা তো নন্দীগ্রাম মমতা ব্যানার্জির নেতৃত্বে, সিঙ্গুর মমতা ব্যানার্জির নেতৃত্বে, ভিকারি পাসোয়ানের অন্তর্দর্শ মমতা ব্যানার্জির নেতৃত্বে, নো ভোটার নো আইডেন্টি কার্ড 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, আমি তো এখানে বসে বসে একটা গণ 100টা গণ আন্দোলনের নাম বলে দেবো। অমিত শাহ এসে এই রাজ্যে বিজেপির যিনি বিরোধী দলনেতা, তিনিও গণ আন্দোলনের প্রোডাক্ট, কি বলবেন? গণ আন্দোলন প্রসঙ্গে উনি ছিলেন কাঁথির একজন কাউন্সিলর, মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল বলে এমএলএ এমপি মন্ত্রী হয়েছিলেন। আমার খুব জানা আছে, বাবা এমপি হয়েছেন, ভাই এমপি হয়েছেন, কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছেন, বেইমানি করে, মির্জাফরগিরি করে আজকে বিজেপি ঘুঁটি হিসাবে কাজ করছেন। বিজেপির দাবার যেন বোড়ে হয় না, দাবা খেলায়, উনি হলেন ওই নরেন্দ্র মোদীর ওই বোড়ের কাজ করছেন, বেইমানি করার চেষ্টা করছেন। 4 জনকে অ্যারেস্ট করেছেন, ওনাকেও তো দেখা গেছে, ওনাকে কেন অ্যারেস্ট করা হলো না? আইনে আবার কি আলাদা আলাদা কিছু বলা আছে নাকি? তো সবাই সব কিছু বুঝতে পারছে, ষড়যন্ত্রটা। আপনার কি কথা থেকে বৈশাখ মনে হচ্ছে এই যে ভোট মিটে গেল, একটা হিউজ ম্যান্ডেট নিয়ে মানুষের আশীর্বাদে আপনাদের সরকার গঠিত হলো, আগামী দিনে কিছু বাই ইলেকশন আছে, আপনাদের সিটটা 213 থেকে বেড়ে 220 যেতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে, এবং এতদিন একটা সরকার চালানোর পরেও অ্যান্টি ইনকামবেসিকে টপকে এই রেজাল্ট, তারপরেও এত প্রতিহিংসা আপনাদের কথা অনুসারে হচ্ছে, আপনার কি মনে হয় শুধুমাত্র নরেন্দ্র মোদী বা অমিত শাহ দিল্লিতে বসে এটা করছেন, বাংলার নেতাদের সঙ্গে তারা আলোচনা করেই কি এটা করছেন বলে মনে করছেন? দেখুন, সিরাজউদ্দৌলাকে
হারাতে পারতো না ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা যদি মির্জাফর না থাকতো। তাই রবীন্দ্রনাথ লিখেছিলেন না, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল এখানে ব্যবসা করতে, তাদের সঙ্গে মির্জাফর হাত মিলিয়েছিল। এখানে কিছু মির্জাফর তো আছে, তাদের মধ্যে এখন ওদের একজন কালকে ছিলেন ওনাদের সাথে মিটিংয়ে, বেইমান বিশ্বাসঘাতক তো যুগে যুগে আছে, তাদেরকে তো মানুষ ইতিহাসে রাস্তা করে তাদের কলঙ্কিত নায়ক হিসাবেই দেখে। যেখানে যেখানে থাকবো সেখানে নেমোখারামি করব না, উনি তো নেমোখারামি করেছেন, ওনাকে তো নেমোখারাম হিসাবে মানুষ মনে রাখবে, বেইমান হিসাবে মনে রাখবে, ওনার তো কোনোদিন মানুষ ভালোবেসে ওনার সঙ্গে ওনাকে গ্রহণ করবে না। সুতরাং যারা মমতা ব্যানার্জির মতো একজন এত যার স্যাক্রিফাইস, এত যার লড়াই, যিনি রাস্তায় দাঁড়িয়ে মার খেয়েছে, উনি গণ আন্দোলনের প্রোডাক্ট, দেখেন না উনি কবে মার খেয়েছেন। মমতা ব্যানার্জিকে হাজিরা মোড়ে মাথা ফাটিয়ে দিয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, গার্ডেন নিচে মমতা ব্যানার্জির উপরে গুলি চালিয়েছিল। ওনার একটা আপনি প্রসঙ্গটা তুললেন বলে আমি একদম শুভেন্দু অধিকারীর কথাই বলছি, আপনি বললেন বলে এই ভোট পরবর্তী সময় নন্দীগ্রামে ওনার একটা গাড়ির ওপর অ্যাটাক হয়েছিল, তিনি তার একজন সহকর্মীকে বলছেন, সেই ফোন কলটা আবার বাইরে এসেছিল, প্রকাশ্যে এসেছিলো, তিনি হাসতে হাসতে বলছেন আমার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে আমি বেঁচে গেছি। উনি বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘোরেন, সেই জন্য হয়তো আসলে বুলেট প্রুফ গাড়ি আধাসামরিক বাহিনীর ঘোরটোপে থেকে এর বাবার ছত্রছায়ায় রাজনীতিতে গড়ে ওঠা, আর আমাদের মতো অলিগলিতে রাজনীতি করে অটো হিসেবে বাসে করে ট্রেনে করে ঘুরে বেড়ানোর পার্থক্য আছে। আমি একটা পেশার সঙ্গে যুক্ত, আমাদের একটা নির্দিষ্ট কাজ করি, একটা প্রফেশনে আছি। উনি যে এত বড় বড় লম্বা চওড়া কথা বলেন, উনি বলুন না যে উনি কোন কবে এরকম ভিড় বাসে করে ভিড় ট্রেনে করে রিমোট জায়গায় গেছেন, সারা জীবন তো সোনার চামচ নিয়ে ঘুরলেন, তো এখানে গেছেনও যাদের কাছে, বেনিয়াদের কাছে, তারাও তো এই ধরনের পার্টি লোককেই পছন্দ করে, তারা তো স্ট্রাগেলের উপস্থিতি যারা বড় হয়েছে, যাদের ইতিহাসটা সংগ্রামের ইতিহাস, গণ আন্দোলনের ইতিহাস, তাদেরকে ওরা পছন্দ করবে না। সুতরাং ওরা বেঁচেছে, ব্লাড বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, বেইমানরা সব এক জায়গায় হয়েছে, আর আমরাও মমতাদির সাথে আছি, আমরাও দেখবো যে একজন আমাদের বাংলার ঘরের মেয়েকে ওরা কীভাবে কী করতে পারে। অত সহজ তো নয়, আমরাও বাংলার অলিগুলি চিনি, কলকাতার অলিগুলি চিনি, আমরা যেখানে আছি যেখানে ছিলাম। রাজ্যপালের ভূমিকা কেমন লাগছে? রাজ্যপালকে তো বললাম, রাজ্যপাল কনস্টিটিউশন, রাজ্যপাল আবহাওয়া দপ্তরে চলে যাচ্ছে, রাজ্যপাল নবান্নে চলে যাচ্ছে, রাজ্যপাল টুইট করতে ভালোবাসে খুব, আর রাজ্যপালের একদম বিজেপির স্পোক্সম্যানের মতো বক্তব্য। এই আপনি আমাকে অ্যাড্রেস করার সময় বলছেন না, আমি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে পার্টির কখনো কখনো কথা বলি, তা বিজেপির হয়ে কথা বলার জন্য ওরা দিলীপ ঘোষের তো ওই প্রজ্ঞা, তাই জন্য হঠাৎ ওকে দিয়েছে, এটা তো ওনার কাজ না, ওনার তো কনস্টিটিউশনাল বডির কাজ। উনি একজন আইনজীবী আপনার মতো, উনি আইনজীবী, নিজেকে বড় আইনজীবী হিসাবে বলতে চান, কিন্তু উনি যেটা করছেন সেটা তো একজন পলিটিক্যাল পার্টির নেতার হিসাবে কাজ করছেন, এটা একটা উনি নিজেকে হাস্যস্কর গড়ে তুলছেন। এবং ওনার কালকে যে যে রিয়াকশন নরেন্দ্র মোদীর ব্যাপারে দিয়েছে, প্রথম দিয়েছে দানকার, তারপরে দিয়েছে জেপি নাড্ডা, তারপরে দিয়েছে অমিত শাহ, তারপরে দিয়েছে ধর্মেন্দ্র প্রধান, এরা বাংলার সংস্কৃতি, বাংলার চেতনা, বাংলার কৃষ্টি, বাংলার সভ্যতা, বাংলার নবজাগরণ, বাংলার রাজা রামমোহন, বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলার স্বামী বিবেকানন্দ, বাংলার মহাপ্রভু শ্রী চৈতন্য, বাংলার রামকৃষ্ণ পরমহংসদেব, বাংলার সারদামণি, বাংলার সিস্টার নিবেদিতা, কার সম্পর্কে জানেন? বাংলার সম্পর্কে, বাংলার ইতিহাস সম্বন্ধে এদের কী জ্ঞান আছে? এরা বাংলার সম্বন্ধে কথা বলছে, বাঙালিদেরকে ছোট করছে, এটা আমরা মানব না। আজকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি অপমান করা হয় তাহলে বাংলা এবং বাঙালিরা মেনে নেবে না। একদম, বাংলা এবং বাঙালিরা মেনে নেবে না, এবং তারই একটি অঙ্গ হিসাবে রিভেঞ্জ, যেটা বলা হচ্ছে পলিটিক্যাল ভ্যান্ডেটা বা রাজনৈতিক প্রতিহিংসা, মুখ্যমন্ত্রী নিজেও সেটি বলেছেন কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে, যে এরকমভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন দক্ষ যোগ্য মুখ্য সচিবকে এরকমভাবে তাকে হঠাৎ করে এই ডিসিশন, কোথাও থেকে কি বিজেপি একটা কিছু মানে ওই দেখে নেবো দেখে নেবো ব্যাপার, এরকম একটা কিছু হচ্ছে নাকি? বিজেপি তো পলিটিক্সটাই হলো ব্যাকস্ট্যাপার, মানে পেছন থেকে ছুরি মারা, ক্ষতি করা, দাঙ্গা লাগানো, মানুষে মানুষে ভেদাভেদ করে, একটা মতাদর্শ দিয়ে রাজনীতি। রাজ্যপাল বলেছে কালকের প্রধানমন্ত্রীর সাথে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা রাজ্যপাল, ধর্মেন্দ্র প্রধান, এদের সঙ্গে একসাথে যখন রিভিউ মিটিংটা করলেন না, তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল আপনি টুইট বললেন না, ওনার শেষ টুইটটা এটাই ছিল যে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের প্রতি সুবিচার করেননি, এটা গণতন্ত্রের পক্ষে মঙ্গলকর নয়, কেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, এটা
রাজ্যপালের বক্তব্য ছিল। আমি গণতন্ত্রে যেটুকু সংজ্ঞা জানি হলো মানুষের জন্য ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল, এর নামই তো ডেমোক্রেসি আমি যতদূর জানি। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো মানুষের জন্যই, দুর্গত মানুষের জন্যই পাশে গেছেন। মমতা ব্যানার্জি তো কোভিড মোকাবেলায় রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো গ্রামে গ্রামে গঞ্জে অলিতে গলিতে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, আত্ম মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। ধনকর সাহেব আপনি বাংলার কোথায় গেছেন? কোন মানুষের, বিজেপির কোন নেতা কোন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে? কিচ্ছু করেনি, কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। গতবারে যখন করোনা এলো আমরা সবাই তো বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী বিলি করেছি। সারা কলকাতায় 144টা ওয়ার্ডে অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, ভ্যাকসিনেশন হচ্ছে। আমাদের আপনার কি মনে হচ্ছে বিজেপির যে 18 জন এই রাজ্যে যে 18 জন এমপি এবং 77 ছিল সেটা কমে 75 হয়েছে, সেই 75 জন এমএলএ এই ইয়াস পরবর্তী সময় বা কোভিডের জন্য কোনো ভূমিকা নিচ্ছে না? কোনোদের পার্টি নেই, দে আর নট দ্য পার্ট অফ দ্য ডেমোক্রেসি। এরা কোনো মানে দেশের মানুষের লাইফের মানে গণতন্ত্রেরও কিছু ধার দেয় না, আর এদের মানুষের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। এরা খালি নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ। শুভেন্দু অধিকারী দিন দুয়েক আগে বলেছিলেন তৃণমূল কংগ্রেস কাজ করতে দিচ্ছে না বিজেপি বিধায়কদের, হলদিয়ায় বিভিন্ন ত্রাণ শিবিরগুলোতে কোনো মানুষকে আসতে দিচ্ছে না বিজেপি। বিজেপি গেছে তো দল দল বদলুদের এ হয়েছে, তো ওকে তো কিছু বলতে হবে, ও বলবে এখন এইসব। ওকে তোর বললাম তোকে দাবার বড় এই হিসাবে করছে, বেইমানি করেছে, মির্জাপুর গিরি করেছে, মানুষ ওকে ছুঁড়ে ফেলে দেবে। বৈশাখ আমি একদম শেষ প্রশ্নে যাবো, বুঝে গেছে আমি একদম শেষ প্রশ্নে যাবো, যে প্রশ্নটা উঠছে আর কি, সেটা হলো যে সদ্য ইয়াস গেছেন, সেটা তো আমফানের মতো ব্যাপক হারে করেনি, কিন্তু পূর্ব মেদিনীপুর যে জায়গাটির দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারীর ওপর যখন আপনাদের দলে ছিল, এবং সুন্দরবন এলাকা উপকূলবর্তী এলাকা, এন্টার সুন্দরবন উপকূলবর্তী এলাকা যেখানে নদী বাঁধগুলো ভেঙে গিয়েছে, তাই নদী বাঁধগুলো ভেঙে দেওয়ার যে দায়িত্ব আপনাদের সরকার কি এড়াতে পারে? এটা সেচ দপ্তরের দায়িত্ব ছিল। দেখুন সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন শুভেন্দু, তার আগে ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়। তো সেচ দপ্তরের মন্ত্রী যারা, সেচ দপ্তরে যারা আছেন, সেদিন আমি প্রশাসনিক মিটিং দেখছিলাম। আমি তো প্রশাসনের অঙ্গ নই, আমি কলকাতা পৌরসভার প্রশাসনের অঙ্গ, রাজ্য সরকারের আমি প্রশাসনের কেউ ব্যক্তি নই। সুতরাং আমি দেখছিলাম সেখানে প্রশাসনিক মিটিংটা দেখাচ্ছিল, মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেছেন যে সেচ আমফানের সময় বানা হয়েছে, এর মধ্যে কী করে খারাপ হয়ে গেল, কেন এইখানে তারা মন্ত্রী ছিলেন, যারা অফিসার ছিলেন, যারা মন্ত্রিত্ব দায়িত্বে ছিলেন, সেই মন্ত্রীদের ক্লারিফিকেশন দিতে হবে, তাদের পার্টে তারা কি করেছেন এটা নিয়ে তো তদন্ত হবে বলেছে, এটা এনকোয়ারি হবে, এত তো সহজ নয়। উনি কি ভাবছেন যে উনি সবার পেছনে দাঁড়ান চক্রান্ত করবেন? আর সেটা সত্যি যেখানে মানুষগুলো অসহায় হয়ে গেল, মানুষের ঘর বাড়িতে জল ঢুকে গেল, ঘর বাড়ি পড়ে গেল, এই যে সেচ ভেঙে গেল, এই যে বাঁধ ভেঙে গেল, এর দায়িত্ব সেচ মন্ত্রীরা নেবেন না? এটা হতে পারে নাকি? তো সেটা ইনকোয়ারি হবে, টাইম উইল স্পিক এভরিথিং। মুখ্যমন্ত্রী একটা কথা সেদিনকে বলেছিলেন, আপনি প্রসঙ্গটা তুললেন যে কালে, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি টাকা দিয়ে তো আর বাঁধ আটকানো যায় না, টাকা দিচ্ছি টাকাগুলো কিভাবে খরচ হলো, এবং রিসেন্ট মানে আমফানের পরেও নতুনভাবে বাঁধের জন্য এ করা হয়েছিল, টাকা বরাদ্দ করা হয়েছিল, তারপর তখনও সেচ মন্ত্রী সম্ভবত এই দুজনের কথা বললেন, তাদের মধ্যে কেউ একজন ছিল, তারপরেও হলো না কেন? মানে দুর্নীতির গন্ধ পাচ্ছেন? শুভেন্দুর এগেনস্টে তো নানান ধরনের আছে, এবার সেটা আস্তে আস্তে সবার সামনে আসবে। আমার নিজের মানে আমি লয়ার হিসাবে এটুকু মনে করি যে কোনো কিছুই হাইট করে বেশি দিন রাখা যায় না। না না দল, আমি একটা কথা বলবো, বৈশাখ এরকম হাওয়ায় ভাসিয়ে দিলে হবে না। আপনাকে একটা পরিষ্কার প্রশ্ন করি, আপনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, একদম পলিটিক্যালি প্রশ্ন করছি, একদম পলিটিক্যালি সরকারের প্রশ্ন করছি না। যখন আপনারা ভোটে গেলেন, ভোটের ঠিক আগে প্রচুর দল বদল, শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে আপনারা সবাই বললেন যারা দল বদলু, যারা মির্জাফর গাড্ডার, তারা যে দুর্নীতি করেছে সেই হিসাব আপনাদের কাছে আছে, তাদেরকে আমরা সরকার গঠনের পর আমরা দেখে নেব। শীতলকুচির ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে, শীতলকুচি ঘটনা মুখ্যমন্ত্রী সেটা বলেছিলেন যে ভোট শেষ হলে আমরা সরকার এলে শীতলকুচিতে কী ঘটেছে আমরা দেখব, তার তদন্ত শুরু হয়ে গেছে। বাদবাকি যে বিষয়গুলো বলা হয়েছিল, বন দপ্তর নিয়েও, বন দপ্তরের বিভিন্ন ব্যাপার নিয়েও বলা হয়েছিল দুর্নীতি হয়েছে, সেচ দপ্তরের দুর্নীতি হয়েছে, এইগুলো মানুষ এই কথাগুলো শুনেও হয়তো আপনাদেরকে ভোট দিয়েছে, ঠিক আছে দুর্নীতিগুলো সামনে আসুক, তো সেগুলো কবে ব্যবস্থা নেবেন আপনারা? দেখুন সবে তো
সেকেন্ড মেতে ফলাফল বেরিয়েছে, তারপরে এই কোভিড সিচুয়েশন চলছে, প্রথম কাজ হলো কোভিডকে মোকাবিলা করা, করোনাকে মোকাবিলা করা। আর করাপশন যেগুলো আছে সেগুলো ইনকোয়ারি স্টেজে, কি করে মোকাবিলা করবেন যাকে নিয়ে করোনা মোকাবিলা, যার সামনে থেকে মুখ্যমন্ত্রী যাকে দিয়ে সামনে থেকে করছিলেন তাকেই তো কেন্দ্র ডেকে নিচ্ছে। কেন্দ্র সরকার তো সবসময় চাইছে কি করে আমাদের ক্ষতি করা যায় বাংলার এবং বাঙালিদের, বাংলায় দশ কোটি। পুরুলিয়ার চ্যাটটা, পুরুলিয়ার চ্যাটটা দেখেছিলেন? পুরুলিয়ায় বিজেপি নেতাদের মধ্যে যে চ্যাটটা, হোয়াটসঅ্যাপ চ্যাটটা লিক হয়েছে, যে যত বেশি পড়ো মানুষ ত্রাণ শিবিরগুলোতে ঢুকিয়ে দাও যাতে করোনা বেশি হয় আর রাজ্য সরকারের দোষ হয়। তো এত কিছু ডকুমেন্টস আপনাদের সামনে আছে আর আপনারা কিছুই করছেন না। আমরা ঠিক সময় মতো সবকিছু ব্যবস্থা নেবে প্রশাসনে, মানুষ প্রশ্ন করছে সময় দেখুন, সবে তো সেকেন্ড মে ফলাফল বেরিয়েছে, এখনো মে মাস চলছে, আজকে আপনি আমাকে জিজ্ঞাসা রাজ্যের ক্ষতি রাজ্যের মানুষের ক্ষতি সেটা দেখেও আপনারা চুপ করছেন? সময় পরিস্থিতি সব তার উত্তর দেবে, বুঝেছেন? সবকিছুরই একটা সময় বলে কথা আছে, আমি সেইটার উপরে বিশ্বাস। নাকি আপনারা রাজনৈতিক কথাবার্তা বলছেন, কোনো প্রমাণই আপনাদের কাছে নেই? আপনাদের দেখতেই পাবেন কি আছে না আছে, সময় মতো সব দেখতে পাবেন, পরিস্থিতি এবং সময় আপনার সবই সব মানুষের সামনে খুলে ধরবে। কেউ যদি কেউ অন্যায় করে থাকে সেই কেউ ছাড়া পাবে না। বিজেপি যদি মনে করে যে আমাদেরকে ষড়যন্ত্র করবে আর ওরা নিজেদের অন্যায়টাকে ঢেকে দেবে, এত সহজ কিন্তু বাংলায় হবে না। আমরা বাঙালিরা লড়াই করতে জানি এবং প্রতিবাদ করতে জানি, এবং আজকে আমাদের কণ্ঠে সারা দেশের মানুষ দেখছে যে বাংলায় আজকে এই যে বিজেপির যে অন্যায় এটাকে রুখে দিল বাঙালিরা। একেবারে আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তথা কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্য সচিব তাকে কেন্দ্র চিঠি পাঠিয়েছে যে তার বদলি দিল্লিতে। একই সঙ্গে এই যে ইয়াস পরবর্তী সময় বা এই রাজনৈতিক ভ্যান্ডেটা বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্র রাজ্য রাজ্যপাল কেন্দ্র রাজ্য কেন্দ্র রাজ্যপাল রাজ্য রাজ্যপাল এই সংঘাত লেগেই রয়েছে। পলিটিক্যাল ভেন্ডেটা বলছেন, বলছেন যে দুর্নীতির অভিযোগ আছে কিন্তু সেগুলো প্রমাণ এখনো পর্যন্ত তারা বলছেন সময় লাগবে, কারণ প্রথম প্রায়োরিটিটাই হলো, ফার্স্ট প্রায়োরিটি হলো কোভিডের সঙ্গে লড়াই করা, ফার্স্ট প্রায়োরিটি হলো দুর্যোগ মোকাবিলা করা, তারপর নিশ্চয়ই রাজ্যের ক্ষতি কেউ করতে চাইলে তার বিরুদ্ধে নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবেন, এমনটি জানালেন। এই খবরেই আমরা থাকবো, আমরা নজর রাখবো ঠিক কী হচ্ছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, সেই সঙ্গে কোভিড সিচুয়েশনে রাজ্য কেন্দ্র কতটা কাজ করছেন, দুর্যোগ মোকাবিলা কতটা অগ্রণী ভূমিকা নিচ্ছেন, বা কীভাবে পলিটিক্যাল রিভেঞ্জ বা পলিটিক্যাল ভেন্ডেটা হচ্ছে ভোটের পরেও মানুষের স্বার্থের দিকে নজর না দিয়ে ঠিক কী হচ্ছে সেগুলো আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার।